ফটিকছড়ি উপজেলার রোশাঙ্গিরি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত 600 পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চেয়ারম্যান শোয়েব আল সালেহিনের ব্যক্তিগত তহবিল ও সমাজের ভিত্তি বানানোর আর্থিক ও সার্বিক সহযোগিতায় আজিমনগর সরকারি প্রাইমারি স্কুলের মাঠত বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিত আছিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেলিম, কৃষক লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা, মইনুদ্দিন সহ স্থানীয় উপজেলা নেতৃবৃন্দ। এই সময় চেয়ারম্যান শোয়েব আল সালেহিন সি প্লাস টিভিতে জানায়, হাসানগড় একদম মেডিল লেপটি গিয়ে একদম ভাঙ্গি গিয়ে চোর মাঝে গিয়ে বেশ কয়েকটা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়ে রাস্তাঘাট সম্পূর্ণ বিয়াকে নষ্ট হয়ে গিয়ে। তো আরা এ পর্যন্ত ফানি হইল থেকে আরা জনসাধারণ চেষ্টা করি সাহস দিবার লাই। তো মানুষের আরও কিছু টনাজ্য সামর্থ্য পান ব্যক্তিসকলের আগে আসতাম কই ভর্তি আগে আসছি তারপর কিছু সহযোগিতা করছি আরও কিছু দিয়ে মানুষের চেষ্টা করি যাতে কিছুটা হলেও বন্যত মানুষের ইলেকট্রিক আর্ক ফার্নেসে 100% পরিশোধনের পর টিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একেএস। বিখ্যাত একেএস টিএমটি বাড়ি আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা। একেএস।